দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মেহেরপুরের কৃষি নতুন একটি পর্ব। দর্শক বন্ধু, আজ কথা বলবো যে এই গালনগুলো চারণভূমিতে কি ঘাস খেতে পছন্দ করে, এদের পছন্দের খাবারের নাম কি। তো এই নামটি জানাতে আমাদেরকে সাহায্য করবে গাড়ল খামারি লালন। যে গাড়লগুলো দেখছেন, এই গাড়লগুলো 3 বছর থেকে তিনি পালন শুরু করেছেন, তাহলে মোটামুটি লালু মিয়ার অভিজ্ঞতা ভালোই। লালু মিয়া তো সারাদিন মাঠে গাড়লগুলোর সাথেই থাকে, গাড়লগুলোকে চারণভূমিতে চড়িয়ে চড়িয়ে নিয়ে বেড়ায়, তো তিনি তো ভালোই বলতে পারবে যে গাড়লগুলো আসলে মাঠে চারণভূমিতে কি জাতীয় ঘাস খেতে বেশি পছন্দ করে। দর্শক বন্ধু, আমরা লালু মিয়াকে প্রশ্ন করব যে আসলে তিনি এই গাড়লগুলোকে চারণভূমিতে কি কি খাওয়ায় এবং এই গাড়লগুলো কি খেতে পছন্দ করে সেটা আমরা জেনে নিই। তাহলে চলুন লালু মিয়ার কাছে। লালু মিয়া আমাদেরকে কি বলতে চান? এরা কি কি ঘাস খেতে পছন্দ করে? বেশিরভাগ পছন্দ করে শামা ঘাস, শামা ঘাস, ভাদাল ঘাস খুব পছন্দ, আর ই শান্তি ঘাস, শান্তি ঘাস। আমাদের মাঠে শান্তি আছে, এখন বন্যা হয়েছে সব পানি, আমরা তো আর যেতে পারছি না। আচ্ছা, যখন পানি থাকবে না তখন আপনারা ওইদিকে নিয়ে যান। হ্যাঁ, তখন এই মাঠটার নাম কি? নাগার মাঠ, নাগার খোলা। আপনাদের বছরে কোন সময় এই গাড়লের খাবারের চাহিদা মিটাতে পারেন না, ঘাস কম পান? এই সময় কম পাই, এই সময়। হ্যাঁ, ওই ধরেন এই ড্যাঙা ছাড়া নেশায় যেতে পারছি না, শুধু ডেঙ্গাই এই আগান বাগান এই ফিল্ডে এমনি চড়ে যায়, আবার কাদা চারিদিকে, চারিদিকে কাদা, এই সময় কষ্ট একটু। নিশ্চয়ই আপনারা শুনলেন লালু মিয়ার কাছ থেকে এই গাড়ল জাতের ভেড়াগুলো চারণভূমিতে কি খায়, এরা ঘাস খেতে বেশি পছন্দ করে, শামা জাতীয় ঘাস, যেটা গাড়ল খামারে আমাদেরকে জানালেন। দেখুন, আপনারা নিজ চোখেই দেখুন গাড়লগুলো চারণভূমিতে কি খাচ্ছে। এটি একটি খেলার মাঠ, এই খেলার মাঠে তারা গাড়লগুলো চড়িয়ে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। দর্শক বন্ধু ও কৃষক ভাইরা, আপনারা যে গাড়ল খামারটি দেখছেন, এই খামারে সবই ক্রস জাতের গাড়ল পালন করে থাকে, আর এই খামারে ধাড়ির পরিমাণ বেশি, কারণ খামারি বাচ্চা উৎপাদন করে বিক্রি করে, এই জন্য খামারে বেশি বেশি ক্রস জাতের গাড়ল আছে, যাতে বছরে তিনি বেশি বা বেশি সংখ্যক বাচ্চা পেয়ে থাকে। লালু মিয়ার গাড়ল খামারে ধাড়িগুলো বেশ হেলদি, মোটা তাজা,
দর্শক বন্ধু ও কৃষক ভাই, বাড়তি খাবার হিসাবে গাড়লকে ভুট্টা, চকুল, বিচালি এছাড়াও নেপিয়ার জাতের ঘাস এগুলো খাওয়ানো যেতে পারে। এতে গাড়ল আরো ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে। দানাদার জাতীয় খাদ্য গাড়লকে দিলে গাড়লের আরো অনেক ভালো হয়, গাড়ল সুন্দর হয়, ওজন বৃদ্ধি হয়, বাচ্চাগুলো হেলদি হয়, রোগ বালাই কম হয়। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা গাড়ল পালন শুরু করতে চাচ্ছেন তারা গাড়ল পালন শুরু করতে পারেন। আর কথা বাড়াচ্ছি না দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।